24 ঘণ্টাৰে ঘন কুহুড়ি 10 জিলাকু কুহুড়ি সতর্কতা 27 ও 28 দুই দিন বর্ষা আসন্তা 24 ঘণ্টা মধ্যে ৰাজ্যৰ অনেক জিলাৰে কুহুড়ি হেবাৰ সম্ভাৱনা ৰহিছি 10 ৰ উৰ্ধ জিলাকু কুহুড়ি পাই আঞ্চলিক পানীপাক কেন্দ্ৰ পক্ষৰু ইয়েলো ৱার্নিং জাৰি কৰা যায়ছি ইয়েলো ৱার্নিং জাৰি কৰা যায়তিবা জিলাগুড়িক মধ্যে ময়ূৰভঞ্জ কেন্দুঝর সুন্দরগড় সম্বলপুর দেবগড় অনুগুল কন্ধমাল গঞ্জাম কলাহান্ডি ও কোরাপুট রয়েছে এসহিত আভ্যন্তর ওড়িশা ও উপকূল ওড়িশার কিছু স্থানের কুহুড়ি পড়িবার সম্ভাবনা থিবা আঞ্চলিক পানিপাক কেন্দ্র পক্ষরু পূর্বানুমান করা যাইছি উপসাগরু ওড়িশা মধ্যকু প্রবেশ করুথিবা উষ্ম জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রভাবে রাত্রি তাপমাত্রায় দৃষ্টান্তমূলক ভাবে বৃদ্ধি ঘটিছে গত 24 ঘণ্টায় রাজ্যের অধিকাংশ অঞ্চলে রাত্রি তাপমাত্রা 2-4 ডিগ্রি যায় বৃদ্ধি পাইথিবা বেলে আভ্যন্তরীণ ওড়িশায় রাত্রি তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা ঠারু 2-3 ডিগ্রি যায় অধিক রয়েছে সেইপরি উপকূলবর্তী অঞ্চলের রাত্রি তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা ঠারু 1-2 ডিগ্রি যায় অধিক রয়েছে ওড়িশা মধ্যকু প্রবেশ করুথিবা এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থির বায়ুমণ্ডলর স্থিরতা এবং আকাশ নির্মল প্রভাবে রাজ্যের কতক অঞ্চলের ঘন কুহুড়ি সহ হালুকারু মধ্যম ধরনের কুহুড়ি মধ্য দৃশ্যমান হবে আমার পশ্চিম দিগরু আসুথিবা গোটিয়ে ওয়েস্টার্ন ডিস্টর্বান্স প্রভাবে আসন্তাকালি আমার আভ্যন্তরীণ উত্তর আভ্যন্তরীণ ওড়িশার গোটিয়ে দুইটি কিছু জেলার গোটে দুইটি স্থানের হালুকারু মধ্যম ধরনের বর্ষা অনুভূত হবার সম্ভাবনা রয়েছে অন্যপটে ডিসেম্বর 27-28 তারিখ মধ্যে সুন্দরগড় ঝারসুগুড়া কেন্দুঝর আদি জেলার বর্ষা ও বজ্রপাত আশঙ্কা রয়েছে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ কেন্দ্র পক্ষরু সূচনা দিয়াযাইছি এসহিত উপকূল ওড়িশার কিছু স্থানরে কুহুড়ি পড়িবার সম্ভাবনা রয়েছে গত 24 ঘণ্টায় বলাঙ্গীরের সর্বাধিক তাপমাত্রা 29.8 ডিগ্রি সেলসিয়াস থাকাবেলে সুন্দরগড়ে সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরগস নিউজ।